মার্কান্দেশ্বর মন্দির এমন এক স্থান যেখানে মহর্ষি মার্কান্ডেয় ঈশ্বর শিবের ধ্যান করেছিলেন। সে দেখল একটি বটপাতায় একটি ছোট্ট বাচ্চা সাগরে ভাসছে এবং সে অবাক হয়ে গেল। টিএজি ট্রিপ বং ভ্রমণ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এরকম নতুন এবং অজানা জায়গায় ভ্রমণের সন্ধান পেতে। অবশেষে ভগবান বিষ্ণু তাকে সন্দেহ থেকে আশ্বাস দিয়েছিলেন। পুরান জগন্নাথ মন্দিরের উত্তরে মার্কান্দেশ্বর ট্যাঙ্কের পাশ দিয়ে মার্কান্দেশ্বর রাস্তার প্রাচীন মার্কান্দেশ্বর শিব মন্দিরটি অবস্থিত। এই জায়গাটি মার্কান্দেশ্বর চৌক থেকে পুরী ব্রহ্মগিরি সড়ক পর্যন্ত মার্কান্দেশ্বর সড়কের ডান দিকে যেতে পারে। মার্কান্ডেয় ট্যাঙ্কটি একটি উন্মুক্ত কাঠামো এবং একটি পোশাক ল্যাটেরাইট ব্লকের তৈরি পাথরের প্রাচীরের মধ্যেই আবদ্ধ। ট্যাঙ্কের দক্ষিণ পাশে পর্যটকদের জন্য স্নানের ঘাট সরবরাহ করা হয়েছে। ট্যাঙ্কটি আচারের পাশাপাশি সাধারণ স্নানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। পিণ্ডাদানা, মুন্ডন ক্রিয়া ইত্যাদি আচারগুলি ট্যাঙ্কের সিঁড়িতে পর্যবেক্ষণও করা হয়। মার্কান্দেশ্বর মন্দির এবং মার্কান্দেশ্বরের ট্যাঙ্ক উভয় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর তারিখ হতে পারে। দ্বাদশ শতাব্দীর মধ্যে পুরী তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। পুরীর ইতিহাস থেকেও প্রমাণিত হয় কিন্তু যে শ্রী রামানুজা 1107 থেকে 1117 সময় পুরী সফর করেছিলেন। পুরীতে আপনি ভ্রমণ করুন কিংবা যে কোনো আপনার পছন্দ অনুযায়ী ভ্রমণের জায়গায়, সেখানে থাকবার জন্য অথেন্টিক হোটেলস, রেজর্ট এবং ব্যাঙ্কুয়েট তাও আবার আপনাদের সামর্থ্য মতন যদি খোঁজেন, তাহলে আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 6288991721 বাংলায় 6289991121 সরাসরি কল এবং হোয়াটসঅ্যাপ করে ভ্রমণের বিষয়ে যে কোনো তথ্য 24x7 সবসময় আমরা আপনাদের দিয়ে থাকি। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন। খুব দেখতে ইচ্ছা করছে না সেই অথেন্টিক হোটেলস, রেজর্ট এবং ব্যাঙ্কুয়েটের ছবিসহ সমস্ত তথ্য? তাহলে আর দেরি কেন, রয়েছেই তো আমাদের ফেসবুক পেজ টিএজি ট্রিপ, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজটিকে একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। ভিডিওটি খুব খুব শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কোনো এক ভ্রমণের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।